হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমাদের অনেক সময় কপিরাইট সিম্বলের প্রয়োজন হয়, তো মাইক্রোসফট ওয়ার্ডে কপিরাইট সিম্বল আনতে গেলে খুব সহজে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, সি দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব, তাহলে কপিরাইট সিম্বল চলে আসবে। তারপরে আমরা যদি ট্রেডমার্ক সিম্বল দিতে চাই, সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিব, টিএম দিব, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, তাহলে ট্রেডমার্ক চলে আসবে। রেজিস্টার্ড সিম্বল যদি দিতে চাই, সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিব, আর লিখব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, রেজিস্টার্ড সিম্বল চলে আসবে। তো এইভাবে করে আমরা খুব সহজেই কপিরাইট, ট্রেডমার্ক, রেজিস্টার্ড সিম্বল নিয়ে আসতে পারি। আমাদের অনেক সময় র্যান্ডম টেক্সটের প্রয়োজন পড়ে, তো র্যান্ডম টেক্সটের যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলের সূত্র লেখার মতো করে আমরা লিখব ইকুয়াল টু আর এ এন ডি র্যান্ড, লিখে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার প্রেস করব। সেক্ষেত্রে আমি দেখতে পারবো র্যান্ডম কিছু টেক্সট বা র্যান্ডম কিছু প্যারা অটোমেটিক্যালি চলে আসছে। তো আমরা এই র্যান্ডম টেক্সটের যদি সুনির্দিষ্ট করে দিতে চাই, অর্থাৎ কতটুকু টেক্সট চাচ্ছি আমরা, সেক্ষেত্রে ইকুয়াল টু সাইন দিব, লিখব আর এন ডি, আর এন ডি র্যান্ড, দে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আমরা হচ্ছে কয়টি প্যারাগ্রাফ চাচ্ছি সেটি দিব। তো আমরা তিনটি প্যারাগ্রাফ চাচ্ছি। এবার একটি কমা দিব, প্রতিটি প্যারাগ্রাফে কয়টি করে লাইন চাচ্ছি, তো আমরা হচ্ছে পাঁচটি করে লাইন চাচ্ছি। এজন্য প্রথমে হচ্ছে তিন লিখলাম, বা থ্রি দেওয়ার কারণ হচ্ছে আমরা তিনটি প্যারা চাচ্ছি প্যারাগ্রাফ, দেন কয়টি করে লাইন চাচ্ছি, প্রতিটি প্যারাগ্রাফে পাঁচটি করে লাইন, এই জন্য ফাইভ লিখলাম, কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এবার ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে কি হলো, আমরা তিনটি প্যারা পেলাম, নিচের তিনটি প্যারা। এই তিনটি প্যারার প্রতিটি প্যারাতে পাঁচটা করে লাইন আছে, এভাবে করে এই তিনটা প্যারায় পাঁচটা করে লাইন আছে। তো আমরা যদি কোনো ওয়ার্ড খুব সহজে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে এই ওয়ার্ডের শুরুতে কার্সর রেখে এভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করার কোনো দরকার নেই, আমরা জাস্ট সেই ওয়ার্ডটির উপরে মাউসের কার্সর বা মাউসের তীর নিয়ে ডাবল ক্লিক করব, তাহলে সেই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যদি কোনো ক্ষেত্রে এই শো আপ, শো এখানে কার্সর রেখে শো এর আগ পর্যন্ত সকল লেখা, শুরু থেকে শো পর্যন্ত সব লেখা সিলেক্ট করতে চাই, এক্ষেত্রে কন্ট্রোল শিফট চেপে হোম বাটন প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট হোম একই সাথে দিতে হবে। দেখেন শো লেখার থেকে তার আগ পর্যন্ত সকল লেখা সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি কোনো ক্ষেত্রে শো লেখার পরের থেকে, অর্থাৎ আপ থেকে শুরু করে এই পেজের শেষ পর্যন্ত লেখা বা এই ডকুমেন্টের শেষ পর্যন্ত লেখা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট দিয়ে এন্ড প্রেস করতে হবে, অর্থাৎ কন্ট্রোল শিফট এন্ড এই তিনটাকে একই সাথে প্রেস করব। তো কন্ট্রোল শিফট এন্ড দিলে দেখেন আমরা সে আপ থেকে নিচ পর্যন্ত সকল লেখা সিলেক্ট হয়ে গেল। আমরা যদি কোনো একটি প্যারা সিলেক্ট করতে চাই, অর্থাৎ এই প্যারাটা আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে এভাবে ড্র্যাগ করে ধরে টেনে সিলেক্ট না করে আমরা এই প্যারাটার যে কোনো স্থানে মাউসের কার্সর পরপর তিনবার ক্লিক করব বা প্রেস করব। তো আমরা একই সাথে তিনবার ক্লিক করলে দেখা যাচ্ছে প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গিয়েছে, আমরা এই প্যারাটি সিলেক্ট করতে চাই। তো এক্ষেত্রে ড্র্যাগ করে ধরে আমরা না টেনে একই সাথে তিনবার ক্লিক করলে, একই সাথে তিনবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই প্যারাটি সিলেক্ট হয়ে গিয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে সাধারণত বাই ডিফল্টভাবে ক্যালিবারি বডি এই ফন্টটি সিলেক্ট হয়ে থাকে এবং ফন্ট সাইজ থাকে 11 পিক্সেল। তো আমরা জেনারেলি ফন্ট সাইজ 12 পিক্সেল বা 14 পিক্সেল অভ্যস্ত, তো আমাদেরকে যেটা করতে হয় ফন্ট সাইজ এখান থেকে বাড়িয়ে নিতে হয়, দেখা যায় যে 12 করে নিই আমরা সাধারণত, আর এখানের থেকে আমরা ফন্টটি চেঞ্জ করে দেখা যাচ্ছে এরিয়াল করে নিই ইংলিশ লেখার জন্য, অথবা আমরা দেখা যাচ্ছে যে টাইমস নিউ রোমান এই ফন্টটি সিলেক্ট করে নিই প্রত্যেকবার, অথবা আমরা যারা বাংলা লিখি বা বাংলা টাইপ করি তাদেরকে প্রতিবারই এখানে ফন্টটা চেঞ্জ করে সুতন্নি করে নিতে হয়। তো এই
ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডিফল্টভাবে যে কোনো একটি পছন্দ মতো সুবিধাজনক ফন্ট সিলেক্ট করে রাখতে পারি এবং ফন্ট সাইজও আমরা সিলেক্ট করে রাখতে পারি, যে যাতে করে প্রতিবার ডকুমেন্ট ওপেন করার পরে আর ফন্ট সাইজ কিংবা ফন্ট চেঞ্জ করতে না হয়। তো এই জন্য যেটি করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন, তারপরে ফন্ট নামক একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনাদের এই পছন্দ মতো ফন্ট, যেমন আমি এখানে সুতুন নিয়ম যে সিলেক্ট করলাম রেগুলার এবং ফন্ট সাইজ সিলেক্ট করলাম 12 পিক্সেল, তো এখানে এটা সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করব। তো এখানে সেট অ্যাজ ডিফল্ট ক্লিক করার পরে আপনারা হচ্ছে নিচের এই অপশনটি টিকমার্ক করে দেবেন, অল ডকুমেন্টস বেস অন দ্য নর্মাল টেমপ্লেট, এইটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। দেওয়া হয়ে গেলে এবার আপনি যখনই ক্লোজ করবেন, দিয়ে নতুন ক্লোজ করে নতুন ডকুমেন্ট ওপেন করবেন, সবসময় ফন্ট বাই ডিফল্ট সিলেক্ট থাকবে সুতুন নিয়মজ এবং ফন্ট সাইজ সিলেক্ট থাকবে 12। আমি নতুন অর্ড ডকুমেন্ট ওপেন করেছি, কিন্তু আমরা যে ফন্ট সিলেক্ট করে দিয়েছিলাম অর্থাৎ সুতুন নিয়মজ এবং ফন্ট সাইজ 12 সিলেক্ট করে দিয়েছিলাম ডিফল্ট হিসেবে, তো সুতুন নিয়মজি ফন্ট এবং ফন্ট সাইজ 12ই ডিফল্ট হিসেবে সিলেক্ট হয়ে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।